আজ রবিবার, 29শে বৈশাখ, 2024 সালের 12ই মে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের একটি ঘটিতে করে জল, অল্প একটু গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য হিসাবে নিয়ে চলে যান কোনো নদী বা পুকুরে বা বাড়ির ছাদের মাথায়। সূর্যের আলোর নিচে সকাল সাতটা বা আটটার আগে স্নান করে নিন এবং ভিজে গাতেই এগুলিকে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে 7 বার এই মন্ত্রটি জপ করুন। এতে সূর্যের কিন্তু মজবুতি বৃদ্ধি পায়। সরকারি চাকরি বলুন, সমাজে নামমান সম্মান, প্রভাব প্রতিপত্তি, লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, রাজনৈতিক জগতে জয়লাভ, সকল ক্ষেত্রেই কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং থাকবে কেশর। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আজ হতে পারে। আর্থিক সুযোগ সুবিধা আজ আপনারা অর্জন করতে পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয়। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আজ আপনাদের উচিত প্রতিটি ক্ষেত্রেই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা। আজ পরিবারের সদস্যদের থেকে কোনো সৎ উপদেশ আপনারা পেতে পারেন, যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু আনতেই পারে।